হ্যালো বন্ধুরা, আজকে আমার মেয়ে একটা ব্লগ করতে চাইছে আমার চ্যানেলে। ও ওর খেলনা নিয়ে খেলবে, সেটা নিয়েও ব্লগ করবে। আচ্ছা, এটা আমার মেয়ে, ইন্ট্রোডিউস করো বাবলি। আই মানে মজারি, আজকে আমি আপনাদেরকে একটা ডল কিছুটা দেখাবো, আলসা আলসার কিছু না। তো স্টার্ট করি রান্না, একটা নতুন রেসিপি বানাবো, পাস্তা। তো পাস্তা বানানো খুবই ইজি, তাই না ফ্রেন্ডস? তো প্রথমে আমি এখানে মানে লাগবে লঙ্কা কুচি, ক্যাপসি কুচি, মানে এগুলো স্ট্র দিয়ে আপনারাও করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না এতে। এবার প্রথমে আমি এখান থেকে হাতাটা এখান থেকে নিচ্ছি, মানে প্রথমে এখানে আমরা দেবো যে গ্যাসটা অন করলাম, অন হয়ে গেল, এখানে হাই ফ্লেমে করে দিয়েছি। দিয়ে এগুলো খুলে দেখা, ও ড্রয়ার, কত ড্রয়ার খেলনাটা, কত ড্রয়ার, এটাই ওই খেলনাটা বিশেষত্ব। কিন্তু এই দেখুন কত, মানে মাইক্রোওয়েভ, গ্রসারি গ্রসারির জায়গা, এখানে প্রচুর মানে ক্রকারি থাকে, কাপবোর্ড, তারপর কাপ প্লেটস, এগুলো থাকে। আর এইটা হলো এখানে প্রচুর জুস থাকে। আর এখানে আমি যাবতীয় পাস্তা ম্যাগি এগুলোই রাখি। আর এটা হলো ফ্রিজ, এখানে প্রচুর মানে ঠান্ডা ঠান্ডা জিনিস থাকে, খাবার স্টোর করে রাখা যায়। কিন্তু ভুলেই গেছিলাম যে এটা তো কাপ, মানে এখানে প্রচুর কাপ আর কেডি ইউটেন্সিলস থাকে, হ্যাঁ ইউটেন্সিলস এখানে থাকে। আর এগুলো হলো ক্রকারিস, মানে যেমন এটা খুন্তি, হ্যাঁ এটা খুন্তি, ওটা হলো এই যে এই যে এটা হলো চামচ, এটা হলো ছুরি, এটা হলো কাঁটা চামচ, এটা হচ্ছে বেসিন, বেসিন, হ্যাঁ এখানে জল ভরা থাকলে আর এখানে ভালো করে ধোয়া যায় যে এটা, এটা হলো র্যাপার, ছাঁকনি মাটি। এখানে আমি ম্যাগিটা দিলাম, ও আমি তো ভুলেই গেছিলাম এখানে ফ্রুটস থাকে, এই যে জিনিসের পাস্তা প্রচুর মানে এগুলো ম্যাগি, এটা পাস্তা আর কি। এবার পাস্তা দিয়ে এখানে একটু নিয়ে আসে, এগুলো যে স্ট্র হয় বিভিন্ন কালারের, সেই স্ট্রগুলো কেটে কেটেও এইসব বানিয়েছে, পাস্তার মতন শেপ দিয়ে দিয়ে কেটেছে। এগুলোকে হচ্ছে ও চাউমিন বানিয়েছে। স্ট্রয়ের মাঝখান পার্টটা থাকে, ওই মাঝখান পার্ট স্ট্রয়ে করেছে, আমি বেশি পাস্তা নেব না, খুব বায়না করে এই খেলনাটাও কিনেছে। তাড়াতাড়ি কুক করো বাবুলি। হ্যাঁ মামা, এইটা এক্ষুনি রেডি হয়ে যাবে। কি হচ্ছে? হ্যাঁ মা, এটা 2 সেকেন্ড, এটা আটকাতে একটু সময় লাগছে। আমি একটু চেখে দেখি কেমন খেতে হলো, এই তো হচ্ছে না কেন, টেস্টি হয়েছে, গুড হয়ে গেছে তোমার খেলা। থ্যাংক ইউ বলো বন্ধুদেরকে, থ্যাংক ইউ বন্ধুরা।